সবাইকে স্বাগত জানাই ক্লাসরুমে বন্ধুরা আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি সমস্ত পরীক্ষাতেই আমরা জানি ম্যাথ থেকে কোশ্চেন হয় এবং ম্যাথ থেকে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যে সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমরা জানি কম বেশি কোশ্চেন হয় তো এই টাইম অ্যান্ড ওয়ার্কে যত কনসেপ্ট আছে যে সমস্ত কোশ্চেন হতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমার ভিডিওটি এবং আমি ভিডিওগুলো কয়েকটা পার্টে কমপ্লিট করার চেষ্টা করছি টোটাল কনসেপ্টটাকে কয়েকটা পার্টে কমপ্লিট করার চেষ্টা করছি কারণ একটা ভিডিওতে পুরো কনসেপ্ট কমপ্লিট করা সম্ভব নয় কারণ সেটা অনেক সময় লেগে যাবে তো আমি এক কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো কনসেপ্টটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এবং অতি সহজে কিভাবে প্রত্যেকটা অঙ্ক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করা যায় সেই চেষ্টা আমি করব তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাকি বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে দেখো প্রথম কোশ্চেন শুরু করার আগে আমি একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিতে চাই যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের যদি আমরা করতে চাই অঙ্ক তাহলে সবার আগে জানতে হবে যে আমাদের কর্মদক্ষতা কর্মদক্ষতা অর্থাৎ এফিশিয়েন্সি এফিশিয়েন্সিকে যদি আমি ই দিয়ে লিখি তাহলে এফিশিয়েন্সি অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি এই যে কর্মদক্ষতা কর্মদক্ষতা জিনিসটা কী কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে আমি মানে একদিনে কতটা কাজ করব তাহলে এই কর্মদক্ষতাকে যদি আমি ইকুয়াল টু করে লিখি তাহলে দেখা যাচ্ছে যে আমি একদিনে কত কাজ করব অর্থাৎ টোটাল কাজ যদি ডাব্লু হয় হ্যাঁ তাহলে সেটা আমি ধরো টি দিনে সময় টি দিনে কাজটা করব। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু ডাব্লু বাই টি এখান থেকে আমি লিখতে পারি দেখো এখান থেকে আমি লিখতে পারি ওয়ার্ক ওয়ার্ক ইকুয়াল টু কি এফিসিয়েন্সি ইন্টু টাইম অর্থাৎ কি দাঁড়াচ্ছে তাহলে টোটাল যে কাজটা আমি হবে সেই কাজটা কি করে পাবো এফিসিয়েন্সির সাথে এফিসিয়েন্সির সাথে যদি আমি টাইম গুণ করে দিই তাহলে কি হবে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাব আবার এফিশিয়েন্সি কী বললাম একদিনে যে পরিমাণ কাজ আমি করতে পারবো সেটাই আমার এফিশিয়েন্সি ঠিক আছে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এটা কি টাইম তাহলে আমি এফিশিয়েন্সি বার করতে গেলে কি করব টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম অর্থাৎ একটা কাজ করতে আমি যে সময় নিয়েছি সেই সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে আমার এফিশিয়েন্সি পেয়ে যাব এই যে পুরো টোটাল আজকে যে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যে সমস্ত অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কে এই একটাই কনসেপ্ট কাজে লাগবে এফিসিয়েন্সি ইক টু টাইম এই কনসেপ্টটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করতে পারবো তো চলো প্রথম কোশ্চেনে চলে যাওয়া যাক প্রথম কোশ্চেনে কি আছে দেখো প্রথম কোশ্চেনে বলা হচ্ছে এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত টু ইজ টু থ্রি অনুপাতে রয়েছে অর্থাৎ এফিসিয়েন্সি যদি আমি দেখি এফিসিয়েন্সি যদি দেখি এ এবং বি এর তাহলে কি দাঁড়াচ্ছে এফিসিয়েন্সি কি দাঁড়াচ্ছে টু ইস টু টু ইস টু থ্রি অনুপাতে রয়েছে এবার বলছে কাজ শেষ করতে তাদের যে সময় লাগবে তার অনুপাত কি হবে দেখো কাজটা এখানে কী দুজনেই একই কাজ করছে তাই তো তাহলে আমি আগে একটা ইকুয়েশানে তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম সেই ইকুয়েশানটা কি ছিল ডাব্লু ইকোয়াল টু ডাব্লু ইকোয়াল টু কী হচ্ছে ই ইন্টু ইন্টু টি তাহলে যদি আমি দেখি এখানে ডাব্লুটা কি ডাব্লুটা তো কনস্ট্যান্ট দুটো ক্ষেত্রেই তাহলে ডাব্লুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই ইন্টু টি কনস্ট্যান্ট তাহলে দুটো ক্ষেত্রেই ই ওয়ান বাই টি ওয়ান যদি হয় মানে এরকমভাবে যদি লিখি মানে এ এর ক্ষেত্রে ই এ আর বি এর ক্ষেত্রে টাইম হচ্ছে টি এ তাহলে বি এর ক্ষেত্রে কী হবে ই বি ইন্টু টি বি তাই তো তাহলে আমি যদি এখান থেকে টাইমের রেশিও বার করতে চাই তাহলে কি হবে টি এ বাই টি বি যদি বার করতে চাই তাহলে দেখো কী দাঁড়াচ্ছে

ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এলসিএম দিয়ে গুণ করে দিই এটা যদি করতে চাই তাহলে কি দাঁড়াবে তাহলে কি দাঁড়াবে এটা দাঁড়াবে থ্রি ইস টু টু তাহলে তাদের টাইমের অনুপাত কি হবে টাইমের অনুপাত হবে থ্রি ইস টু টু তাহলে এ আর বি এর কর্মদক্ষতার হার যদি টু ইস টু থ্রি অনুপাতে থাকে তাহলে তাদের টাইমের অনুপাত কি হবে থ্রি ইস টু টু অর্থাৎ অপশান এ এই কোশ্চেনের শর্টিক অ্যান্সার এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কি বলছে বলছে শশী কুড়ি দিনের মধ্যে একটি কাজ করতে পারে তানিয়া শশির চেয়ে পঁচিশ পারসেন্ট বেশি দক্ষ তাহলে টানি তানিয়া যদি টি হয় আর শশি যদি এস হয় তাহলে তাদের এফিসিয়েন্সির অনুপাত কি হবে দেখো বলছে তানিয়া শশির চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে শশীর এফিসিয়েন্সি যদি আমি একশো ধরি তাহলে তানিয়ার এফিসিয়েন্সি কত হবে একশো পঁচিশ হচ্ছে এবার যদি আমি এই দুটোর অনুপাত করি দেখো এই দুটোর অনুপাত করি তাহলে পঁচিশ দিয়ে কাটবে পঁচিশ দিয়ে কাটলে এটার এটা কত হচ্ছে চার এটা কত হচ্ছে পাঁচ তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো এফিসিয়েন্সি হচ্ছে ফাইভ ইস টু ফোর তাহলে আমি আগের কোয়েশ্চিনে দেখালাম এফিসিয়েন্সি যদি ফাইভ ইস টু ফোর হয় তাহলে টাইমের অনুপাতটা কী হবে ওয়ান বাই ফাইভ ইস অর্থাৎ কী দাঁড়াচ্ছে টাইমের অনুপাত কী দাঁড়াচ্ছে টাইমের অনুপাত দাঁড়াচ্ছে ফোর ইস টু ফাইভ এবার দেখো বলছে শশী কুড়ি দিনের মধ্যে কাজটি করতে পারে দুজনে যেহেতু একই কাজ করেছে শশী কত টাইম নিয়েছে শশি টাইম নিয়েছে এখানে পাঁচ অনুপাত তাই তো পাঁচ ইউনিট পাঁচ ইউনিট টু কত এখানে দেখো পাঁচ ইউনিট টু কত দেওয়া রয়েছে কুড়ি তাহলে এক ইউনিট সমান কত এক ইউনিট সমান চার যদি কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে চার হয়ে যাবে তাহলে এখানে কত সময় নেবে তানিয়া নেবে চার চার ইউনিট সময় নিচ্ছে তাহলে চার ইউনিট টু কত চার ইউনিট টু দাঁড়াচ্ছে চার ইন্টু চার অর্থাৎ কত ষোলো দিন তাহলে তারিয়া নিয়ে কতদিন সময় নিচ্ছে ষোলো দিন সময় নিচ্ছে ঠিক আছে এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে তিন নম্বর কোয়েশ্চেন কি আছে বলছে এ এ তিরিশ পার্সেন্ট বেশি দক্ষ তারা একই সাথে কাজ করে এমন একটি কাজ শেষ করতে কতটা সময় নেবে যা এ একা তেইশ দিনের মধ্যে করতে পারে তাহলে আমি কি করবো এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত আগে বার করে নেব এ ইস টু বি এফিসিয়েন্সির অনুপাত যদি দেখি দেখো কত হচ্ছে বলছে এ বি চেয়ে তিরিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে বি এর এফিসিয়েন্সি যদি একশো হয় এর এফিসিয়েন্সি কত হবে একশো তিরিশ তাহলে এটাকে করলে দেখো কত হচ্ছে হচ্ছে তাই তো হচ্ছে এবার বলছে একসাথে এমন একটি কাজ করতে কত সময় নেবে যা এ একা তেইশ দিনের মধ্যে করতে পারে তাহলে আমি এক্ষেত্রে কি করবো আগে টোটাল ওয়ার্ক বার করে নেবো আমরা জানি কি ওয়ার্কিং টু কি ছিল এফিসিয়েন্সি ইন্টু টাইম দেখো আমি এর রেসপেক্টটাকে টোটাল ওয়ার্কটাকে বার করে নেব এর এফিসিয়েন্সি কত পেয়েছি আমি এর এফিসিয়েন্সি এখানে পেয়েছি কত তেরো সময় কত দিচ্ছে এ তেইশ দিন তাই তো তাহলে তেরো ইন্টু তেইশ এটা ছিল টোটাল ওয়ার্ক এবার বলছে তারা দুজনে যদি একসাথে কাজটি করে তারা দুজনে যদি একসাথে কাজটি করে তাহলে কত সময় নেবে তাহলে কি করব এই যে টোটাল কাজ তাহলে কত সময় নেবে টাইম ইকাল টু যদি বার করতে চাই তাহলে টাইম ইকোয়াল টু কী হবে টাইম ইকোয়াল টু হবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি তাই তো তাহলে ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেছি কত তেরো ইন্টু তেইশ তেরো ইন্টু তেইশ কী করে পেলাম দেখো এখানে এর এফিসিয়েন্সি কত ছিল তেরো এ কত সময় নিচ্ছিল তেইশ তাহলে সেই হিসেবে যদি দেখি তাহলে ওয়ার্ক টু কী হয় এফিসিয়েন্সি ইন্টু টাইম অর্থাৎ তেরো ইন্টু তেইশ এই করে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেছি টোটাল ওয়ার্ক এখানে লিখলাম তেরো ইন্টু তেইশ ভাই এফিসিয়েন্সি যেহেতু বলেছে তাহলে দুজনের ক্ষেত্রে তাহলে দুজনের এফিসিয়েন্সি আমাকে নিতে হবে অর্থাৎ তেরো যোগ দশ অর্থাৎ কত হবে কেন নিতে হবে যেহেতু দুজনের বলছে দুজনে কত সময় নেবে তাহলে দুজনের তেরো দশ তেরো যোগ দশ তাহলে হচ্ছে দিয়ে কাটবে তাহলে কত থাকছে দেখো তেরো দিন অর্থাৎ কি বলছে তারা দুজনে কত সময় নেবে তেরো দিন সময় নেবে এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কি আছে পরে কোশ্চনে বলছে এ বি এর দ্বিগুণ ভালো অর্থাৎ কি এখানে এফিসিয়েন্সির কথা বলে দিয়েছে তাহলে আমি যদি এখানে এ লিখি আর এখানে যদি বি লিখি তাহলে এদের এফিসিয়েন্সি কি বলে দিয়েছে বলছে এ বি এর দ্বিগুণ ভালো অর্থাৎ বি এর এফিসিয়েন্সি যদি এক হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে দুই বলছে তারা একসাথে ষোলো দিনের মধ্যে একটি কাজ শেষ করে তারা একসাথে কাজ করলে তাদের টোটাল কম্বাইন্ড এফিসিয়েন্সি কত দুই প্লাস এক তাহলে তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত তিন দুই প্লাস এক তিন বলছে তারা ষোলো দিনের মধ্যে কাজটা করছে অর্থাৎ এটা হলো ই তাহলে টোটাল ওয়ার্ক ইকল টু কী হবে ওয়ার্ক ইকল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম তাহলে তারা তারা দুজনে কী করছে তাদের দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি থ্রি এবং তারা ষোলো দিনের মধ্যে কাজ করছে তাহলে টোটাল ওয়ার্কটা কী হবে তিন ইন্টু ষোলো তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে তিন ইন্টু ষোলো মানে কত আটচল্লিশ হচ্ছে তাই তো এবার বলছে কাজটি শেষ করতে এ একা কতদিন সময় নেবে তাহলে কাজ কত পেয়েছি আমি টোটাল কাজ পেয়েছি আটচল্লিশ তাহলে এই টোটাল কাজ পেয়েছি কত আটচল্লিশ এ শেষ করতে কত সময় নেবে অর্থাৎ এর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে আমি কত সময় নেবে সেটা পেয়ে যাব এর এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি দেখো দুই তাহলে এটাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আটচল্লিশ বাই দুই মানে কত চব্বিশ দিন তাহলে এ কত দিন সময় নেবে এ চব্বিশ দিন সময় নেবে এবার চলে আসি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কি আছে বলছে এ আঠেরো দিনের মধ্যে এবং বি চব্বিশ দিনের মধ্যে একটি কাজ করতে পারে দুজনে একসাথে কাজটি কত দিনে শেষ করবে দেখো এই ধরনের কোয়েশেনগুলোকে আমি টোটাল ওয়ার্ক আগে ধরে নেবো কী করে ধরবো দেখো এখানে এ লিখি এখানে বি লিখছি তাহলে এ কত দিনে করছে এ করছে আঠেরো দিনে বি কত দিনে করছে বি চব্বিশ দিনে করছে এই ধরনের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আমাকে আগে টোটাল ওয়ার্ক বার করে নিতে হবে টোটাল ওয়ার্ক কী করে বার করব টোটাল ওয়ার্ক বার করব এ আর বি এর যে 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 রেশিও বলে যে দিনগুলো আছে সেই দিনগুলোর একটা কমন ফ্যাক্টর আমি নেবো ঠিক আছে অর্থাৎ আমি কি করব এলসিএম বার করবো দেখো আঠেরো আর চব্বিশের এলসিএম কী করে বার করবো দেখো আঠেরো আর চব্বিশ যেভাবে এইভাবে লেখে আঠেরো কমা চব্বিশ লিখে দুই দিয়ে তিন দিয়ে ভাগ করে দেখতে হয় দুই দিয়ে ভাগ করলে নয় বারো দেখো এভাবেও করা যেতে পারে ঠিক আছে এভাবে করলে অনেক সময় লেগে যাবে তো খুব সহজে কি করে করা যায় দেখো খুব সহজে আমাদের যেভাবে করা যায় আমি সেটা দেখাচ্ছি খুব সহজে কিভাবে করতে পারবো খুব সহজে করতে গেলে দেখো এখানে যে কোনো দুটো নাম্বার বা তিনটে নাম্বার তাদের এলসিএম যদি বার করতে চাই তাহলে কি করতে হবে সব থেকে বড়ো যে নাম্বারটা আছে এখানে সব থেকে বড়ো নাম্বারটা কত চব্বিশ চব্বিশের মাল্টিপেলগুলো আমাকে দেখতে হবে চব্বিশের মাল্টিপেলগুলো কী হবে চব্বিশ তো ইট সেলফ আছেই তারপরে কত আছে আটচল্লিশ তারপর কত আছে বাহাত্তর তারপর কত আছে দেখো ছিয়ানব্বই এবার দেখতে হবে এই যে নাম্বারগুলো আমি লিখছি ঠিক আছে এই নাম্বারগুলোর মধ্যে কোনটা আর যে নম্বরগুলো আছে সেইটা দিয়ে ডিভিজিবল হচ্ছে দেখো এখানে বাহাত্তর যদি আমি দেখি তাহলে বাহাত্তরটা কি আঠেরো দিয়ে ডিভিজিবল অর্থাৎ চব্বিশ আর আঠেরো এই দুটো নাম্বারের এলসিএম কত হবে বাহাত্তর হবে ঠিক আছে এইভাবে খুব সহজেই আমরা এলসিএম বার করতে পারি তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে বাহাত্তর দেখো এটা হচ্ছে কী ছিল এটা টাইম ছিল এটা টাইম ছিল তাহলে এদের এফিসিয়েন্সি কি হবে তাহলে ওয়ার্ক অর্থাৎ বাহাত্তর বাই টাইম যদি করি তাহলে এফিশিয়েন্সি পেয়ে যাবো অর্থাৎ এফিসিয়েন্সি কী করে পাই এফিশিয়েন্সি পেয়েছিলাম ওয়ার্ক বাই টাইম তাই তো তাহলে ওয়ার্ক কত ছিল ওয়ার্ক আছে বাহাত্তর এর ক্ষেত্রে ওয়ার্ক হচ্ছে বাহাত্তর আর টাইম কত নিচ্ছে টাইম নিচ্ছে কত আঠেরো তো তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে বাহাত্তর বাই আঠেরো মানে হচ্ছে চার ঠিক একইভাবে বিয়ের এফিশিয়েন্সি কত হবে তিন তাই তো এবার তাহলে আমি কি পেয়ে গেছি তাদের এফিসিয়েন্সি পেয়ে গেছি একজনের এফিসিয়েন্সি চার একজনের এফিশিয়েন্সি তিন তাহলে টোটাল এই দুজনে কাজটি করতে কত সময় নেবে দেখো টোটাল কাজ কত বাহাত্তর তাহলে বাহাত্তর হচ্ছে টোটাল কাজ বাই কত সময় নেবে এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কতদিন সময় নেবে সেটা পেয়ে যাব তাহলে টোটাল এফিশিয়েন্সি কত চার যোগ তিন অর্থাৎ সাত তাহলে কত সময় নেবে বাহাত্তর বাই সাত দিন সময় নেবে তারা তাই তো তাহলে বাহাত্তর বাই সাত কোন অপশান আছে অপশান এ এই কোশ্চেনের অ্যান্সার এবার চলে আসি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে কি আছে বলছে এ পনেরো দিনের মধ্যে এবং বি কুড়ি দিনের মধ্যে একটি কাজ করতে পারে তারা যদি চার দিন একসাথে কাজ করে তবে কি পরিমাণ কাজ বাকি থাকবে তাই তো দেখো তাহলে ঠিক একইভাবে আগে যেভাবে করেছিলাম এ আবার বি দেখো এ কত দিনের মধ্যে কাজটা করছে এ পনেরো দিনে কাজ করছে বি কত দিনে কাজ করছে বি কুড়ি দিনে কাজ করছে তাহলে পনেরো বার কুড়ির এলসিএম দিতে হবে অর্থাৎ দশকবার করতে হবে পনেরো বার কুড়ির লশক কত দেখো এর ফ্যাক্টরগুলো দেখো কুড়ি কুড়ি চল্লিশ ষাট আশি দেখো ষাট পনেরো দিয়ে ডিভিজেবল অর্থাৎ টোটাল ওয়ার্ক কত হবে টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম কত টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি ষাট তাহলে এটা ছিল টাইম তাহলে এফিশিয়েন্সি কত হচ্ছে দেখো এফিশিয়েন্সি কি করে বার করবো টোটাল ওয়ার্ক বাই টাইম তাহলে ওয়ার্ক বাই টাইম যদি করি তাহলে এর ক্ষেত্রে এফিশিয়েন্সি কত হচ্ছে দেখো ষাট বাই পনেরো অর্থাৎ কত চার ঠিক একইভাবে বিয়ের এফিশিয়েন্সি কত হচ্ছে দেখো তিন তাহলে বলছে তারা যদি একসাথে চার দিন কাজ করে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি মানে কি এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে তারা যে পরিমাণ কাজ করতে পারছে তাই তো অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক মানে কত ষাট বাই এখানে টোটাল টাইম মানে যতদিন সময় নিচ্ছে যদি টোটাল ওয়ার্ককে যতদিন সময় নিচ্ছে সেটা দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো একদিনের কাজ পেয়ে যাবো আমরা এখানে এফিসিয়েন্সি মানে সেটাই পেয়েছি তাহলে এফিসিয়েন্সি দেখো এখানে চার মানে কত এ কি করেছে একদিনে চার কাজ করতে পারে বি একদিনে কত কাজ করতে পারে তিন কাজ করতে পারে তাই তো তারা যদি একসাথে কাজ শুরু করে তাহলে একদিনে কত কাজ করবে একদিনে কাজ করবে চার যোগ তিন চার যোগ তিন অর্থাৎ কত একদিনে কত কাজ করবে সাত কাজ করবে তাই তো এবার বলছে তারা যদি চার দিন একসাথে কাজ করে চার দিন একসাথে কাজ করলে কত কাজ করবে সাত ইন্টু চার অর্থাৎ কত আঠাশ কাজ করবে এবার টোটাল ওয়ার্ক কত ছিল ষাট বলছে টোটাল ওয়ার্কের মধ্যে আঠাশ তারা করে ফেলেছে বলছে একসাথে কাজ করে তবে কি পরিমাণ কাজ বাকি থাকবে তাহলে ষাটের মধ্যে যদি আঠাশ কাজ করে ফেলে বাকি থাকছে কত বত্রিশ কাজ বাকি থাকছে ষাট মাইনাস আঠাশ ইকল্টু কত বত্রিশ কাজ বাকি থাকছে বলছে কি পরিমাণ কাজ বাকি থাকবে অর্থাৎ এখানে ভগ্নাংশে বার করতে বলেছে তাহলে কাজ বাকি থাকছে কত ষাট কতর মধ্যে বাকি থাকছে ষাটের মধ্যে সরি কাজ বাকি থাকছিল কত বত্রিশ কতর মধ্যে বাকি থাকছিল ষাটের মধ্যে এটাকে দেখো যদি সিম্পলিফাই করি চার দিয়ে কাটি তাহলে কত হচ্ছে এইট বাই হচ্ছে কাজ বাকি থাকছে তাহলে এই কোশ্চেনের তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরের পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবো এবং পরের পার্টে আরও ইন্টারেস্টিং ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে চলে আসবো এবং খুব সহজে কোশ্চেনগুলোকে কীভাবে বোঝানো যায় আমি সেই চেষ্টা করবো বন্ধুরা দেখো ভিডিওটি শুধুমাত্র মানে কোনো একটা পার্টিকুলার এক্সামের জন্য নয় যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে সেটা ডাব্লু হোক বা আর ক্লার্ক হোক বা বিজলেডিয়াস হোক বা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি হোক বা পুলিশের পরীক্ষা হোক যে কোনো পরীক্ষাতে এই সমস্ত কোশ্চেনগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে এবং এই সমস্ত কোশ্চেনগুলো খুব সহজে সলভ করা যায় তো আমি খুব সহজেই দেখালাম যে কীভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে বাকি বন্ধুদের সাথে শেয়ার করো এবং সবার সাথে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে এবং খুব সহজে কোশ্চেনগুলো সলভ করতে পারে